তোমাদেরকে এই চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেটা শুরু করছি, সেটা হচ্ছে ক্লাস টেনের উপপাদ্য 38, তোমাদের বইয়ের 164 নম্বর পৃষ্ঠায় আছে। কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ হচ্ছে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, তাহলে যে বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। সম্পূরক কথার অর্থ হচ্ছে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো, আমি এখানে একটা চতুর্ভুজ এঁকে রেখেছি, একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র ও, এবং এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, তাহলে দেখো আমি শিকার লিখছি। শিকার হচ্ছে কি? ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে কি এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ। ঠিক আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এইবার হচ্ছে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয়, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রামাণ্য বিষয় হলো বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বিপরীত কোণ মানে কি? দেখো, এ ডি সি এই কোণটা আর এই কোণটা সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি, যাই বলো। তাহলে এ ডি সি প্লাস এ বি সি সমান সমান দুই সমকোণ, আবার আবার কি ডি এ বি, ডি এ বি প্লাস ডি সি বি এই দুটো কোণের সমষ্টিও হচ্ছে, ডি সি বি হচ্ছে দুই সমকোণ। এইটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, এইবার দেখো আমার এখানে প্রমাণ দেখাচ্ছি। প্রমাণটা, প্রমাণে যাওয়ার আগে আমার এখানে একটা অঙ্কন আছে, একটু ছোট করে এঁকে নিতে হবে। কি আঁকবো? এ ও আর সি ও যুক্ত করা হলো। কি লিখবো? এ ও সি ও যুক্ত করা হলো। ঠিক আছে, এ ও সি ও যুক্ত করা হলো। এবার দেখো আমরা যাচ্ছি প্রমাণে। প্রমাণে দেখো, প্রমাণ করব এই যে বৃত্তচাপটা আছে এডিসি বৃত্তচাপের উপর, আমরা কি লিখছি? এডিসি বৃত্তচাপের উপর কি প্রবিদ্ধ এওসি, প্রবিদ্ধ, প্রবিদ্ধ কোণ কাকে বলছি? আমি বলছি প্রবিদ্ধ এওসি কোণ, এওসি কেন্দ্রস্থ কোণ, এবং এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। প্রবিদ্ধ কোণ কাকে বলছে? এই ধরো একটা কোণ, এই কোণটার মান কত? তোমার সূক্ষ্ম কোণ বা স্থূল কোণ যাই হোক না কেন, যদি তার বিপরীত কোণটা, অর্থাৎ হচ্ছে প্রবিদ্ধ কোণ বলতে বোঝায় 180 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ হচ্ছে সরল কোণের চেয়ে বড় যদি হয়, তখন তাকে আমরা প্রবিদ্ধ কোণ বলি। তাহলে দেখো এইটা হচ্ছে প্রবিদ্ধ কোণ, প্রবিদ্ধ কোণ এওসি। কেন? এওসি হচ্ছে এইটা, তার বিপরীত কোণটা এইটা। তাহলে এইটা ধরো এ ও সি, তার উল্টো যে দিক থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলবো প্রবিদ্ধ এওসি। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্রবিদ্ধ কোণ এওসি, কেন্দ্রস্থ কোণ, এখানে কেন্দ্রে উৎপন্ন করেছে এই কোণটা, আর এই বৃত্তচাপের মধ্যেই দেখো এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি? একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি হয়? পরিধিস্থ কোণের দ্বিগুণ। অতএব প্রবিদ্ধ কোণ এওসি ইজ ইকাল টু কি হবে? 2 ইনটু এই কোণটার ডাবল, 2 ইনটু এবিসি। কারণ এখানে লিখে দিতে পারো, আমরা জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের, পরিধিস্থ কোণ না, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার তাকাও,
এইবার যদি আমরা এই বৃত্তচাপটার দিকে খেয়াল করি, আবার এবিসি বৃত্তচাপের উপর কি হচ্ছে, এইখানে হচ্ছে এওসি কেন্দ্রস্থ কোণ। এওসি কেন্দ্রস্থ কোণ আর পরিধি বৃত্তস্থ কোণ কোনটা? এডিসি বৃত্তস্থ কোণ। এডিসি বৃত্তস্থ কোণ, তাহলে আমরা কি লিখবো? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। অতএব কোণ এওসি ইজ ইকাল টু 2 ইনটু এডিসি। এইটাকে 1 নম্বর নাম দিচ্ছি, এইটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, দুটোকে যোগ করে দিচ্ছি। এওসি, আচ্ছা এটা হচ্ছে প্রবিদ্ধ কোণ এওসি, প্রবিদ্ধ কোণ এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি ইজ ইকাল টু, তাহলে কী হবে, 2 আমরা কমন নেব, এবিসি প্লাস 2 ইনটু কী বলো, এডিসি। এডিসি দেখো এখানেও 2 ইনটু এবিসি আছে, প্লাস 2 ইনটু এডিসি, তাই তো? তাহলে দেখো 2টা আমরা কমন নিলে এবিসি প্লাস এডিসি, বুঝে গেছে? এইবার তাকাও তো এই অ্যাঙ্গেলটা, এই যে এইটার নাম হচ্ছে এওসি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যাই হোক, আর এইটা হচ্ছে তার প্রবিদ্ধ কোণ। আমরা জানি যে কোনো একটা বিন্দুতে মোট কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি অথবা 4 সমকোণ। অতএব এইটা হলো 4 সমকোণ সমান সমান 2 ইনটু এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি। তাহলে দেখো তো এইটা আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি কি লিখতে পাচ্ছি, এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান সমান 2 সমকোণ, বুঝে গেছে? তাহলে ফার্স্ট একটা প্রমাণ আমার হলো যে এডি কোথায় গেল, এডিসি প্লাস এবিসি সমান সমান 2 সমকোণ, এটা প্রমাণ হয়ে গেল। এইবার যে পরের যে প্রমাণটা আছে সেটা আমি 2 নম্বরভাবে করতে পারি, যে অনুরূপভাবে করে দিতে পারি, যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এটা সমান এইটা প্লাস এইটা ইজ ইকাল টু 2 সমকোণ। অথবা আমরা লিখতে পারি, কি লিখবো তাহলে আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি চার সমকোণ। তাহলে 4টি কোণ কে কে? এখানে হচ্ছে এ ডি সি, অতএব এ ডি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এবার এ ডি এ সি ডি এস ডি এ বি, এই যে ডি এ বি প্লাস ডি সি বি ডি সি বি ইজ ইকাল টু 4 সমকোণ, তাই তো? এই দুটো কোণের সমষ্টি কত বেরোলো? 2 সমকোণ। তাহলে 2 সমকোণ প্লাস ডি এ বি প্লাস ডি সি বি সমান সমান 4 সমকোণ। তাহলে ডি এ বি প্লাস ডি বি সি সমান সমান কী হবে, এইটা দেখো উপরে চলে গেল, 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 2 সমকোণ। এখানে প্লাস ছিল, উপরে গিয়ে বিয়োগ হবে, এখানে প্লাস ছিল তো, তাহলে এপারে এসে বিয়োগ হবে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 সমকোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে বিপরীত কোণগুলো পরস্পর মানে সম্পূরক, বা বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আজ এই অবধি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।